দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পোস্ট কোভিড সিন্ড্রোম এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা পরিচিত হয়নি আমাদের আজকে সে অতিথির সাথে ডক্টর আব্দুল্লাহ আল মাসুম উনিশশো সালের অক্টোবর মাসে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেটি আসলে আজকের বিষয় সেটি হচ্ছে পোস্ট কোভিড সিন্ড্রম এবং আমরা জানি যে আসলে অনেক দিন ধরে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশান ফেস করছি বা হ্যান্ডেল করে আসছি এখন এই পর্যায়ে এসে বেশ কিছু জটিলতা আসলে দেখা দিচ্ছে যেটিকে আসলে পোস্ট কোভিড সিন্ড্রম বলা হয় অনেকগুলো সমস্যার সমষ্টি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোভিডের জটিলতা বা জটিল অবস্থা থেকে ক্রিটিক্যাল অবস্থা থেকে যারা এসেছেন তাদের এই সমস্যাটা হয়েছে তো আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই পেশেন্টগুলো আপনাদের কাছে কিভাবে বা কী ধরনের সমস্যা আসছে ধন্যবাদ প্রথমে হচ্ছে আমি আমাদের এই মহামারী কালে আমাদের প্রায় শতাধিক চিকিৎসক সহ সাধারণ অনেক মানুষ আত্ম উৎসর্গ করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের মাকপ্রাত রইল এবং যারা হাসপাতালে চিকিৎসা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এটা সত্যি যে এত দীর্ঘস্থায়ী মহামারী পৃথিবীর ইতিহাসে খুব কম বাংলাদেশে এটি প্রায় ছয় মাস অতিক্রম করে ফেলছে অলরেডি তো এই সময়ের মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা কিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া অথবা পরবর্তী একটা আফটার থাকে এত বড়ো একটা মহামারী সেই ভাইরাসটা যেভাবে আমাদের রোগ ছড়াচ্ছে বা যেভাবে সিভিয়ারিটি করছে অ্যাসিমটোমেটিক মাইল্ড বা মডারেট এই তিনও সিভিয়ারের জায়গায় যে পেশেন্টগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে তারা যারা ফেরত যাচ্ছে চিকিৎসা নিয়ে তাদের কিন্তু পরবর্তীতে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে এবং আপনি জানবেন যে এর আগে যে মিডল ইস্ট সিন্ডম মার্চ বা সার্স এর আগে যেগুলো প্যান্ডেমিক ছিল সেখানেও এরকম পোস্ট ইফেক্ট ছিল সেখান থেকেই আমরা আগে থেকেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ সহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড যে বোর্ড আমাদের মাথায় প্লান ছিল এবং আমরা সেভাবেই এগিয়ে আমরা ইতিমধ্যে পোস্ট কোভিড সিন্ডোম পেশেন্টদের ম্যানেজমেন্টের জন্য আউটডোর সার্ভিস চালু করেছি তো শনি এবং মঙ্গলবার আমাদের আউটডোর সার্ভিস পোস্ট কোভিড পেশেন্টের জন্য খোলা আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে যে পেশেন্টগুলো আইসিউ থেকে বাসায় ফিরছেন তাদের এক ধরনের পোস্ট কোভিড ইফেক্টটা মারাত্মক আর যারা সিভিয়ার বা মডারেট এই রোগীর সিভিয়ারিটি অনুযায়ী পোস্ট কোভিড ইফেক্টটাও ওই রকম যারা মাইল্ড কেস তাদের অল্প মাত্রার পোস্ট কোভিড তারা অল্প সময়ের মধ্যে কাজে ফেরত যাচ্ছে আবার যারা মডারেট বা সিভিয়ার তাদের পোস্ট কোভিড ইফেক্টটা অনেক বেশি তাদের মেডিকেল অ্যাটেনশন না নিলে হচ্ছে না তো এভাবেই আমাদের পোস্ট কোভিড যাত্রা শুরু তো আমরা ইতিমধ্যে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি আমরা যেটুকু জানতে পেরেছি যেহেতু রোগটা নভেল নূতন সবকিছু কিন্তু আমাদের জন্য নূতন তো আমরা ইতিমধ্যে যে সমস্ত নিয়ে রুগীরা আসছেন সে সমস্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রুগীর নতুন করে হয়তো সে বলছে যে ফিভার নতুন জ্বর নতুন করে তার আবার জ্বর আসছে জ্বর আসছে নতুন করে কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে কেউ কেউ শ্বাসকষ্ট কথাও বলছেন এর বাইরে খুব দুর্বলতার কথা বলে যেটাকে আমরা ফ্যাটিক্স সিভিয়ার ফ্যাটিক্সে মন অমনোযোগী সে মনোযোগ আনতে পারছে না সে কাজে যেতে পারছে না তারপর হচ্ছে তার মেমরি লস হচ্ছে এই কিছুক্ষণ আগেই মোবাইলটা কোথায় রেখেছে কিছুক্ষণ আগে কী বললো এরকম সে শর্ট টার্ম মেমোরি যেটা সেটা বিশেষ করে তার বেশ ইফেক্ট পড়ছে এবং জ্ঞান গর্ভ বিষয়ে কগনিটিভ এম্পারমেন্ট অনেক বেশি এর বাইরে তার হচ্ছে যে অ্যাপিটাইটের বিষয়টা ইম্প্রুভ হচ্ছে না সব মিলে একটা সে যে স্বাভাবিক দৈনিক কার্যক্রমের মধ্যে যে সেটির থেকে বাইরে সেটি থেকে যাচ্ছে আর সেটি থেকে বাইরে আসছে এবং শারীরিক বিষয় এবং মানসিক বিষয় দুটোতে দুটোর উপরে আসলে একটা প্রভাব এক্স্যাক্টলি এবং শারীরিক শারীরিক বিষয়টা আমাদের জন মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হ্যাঁ এবং এখানে একটা কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট খুবই জরুরি রোগীদের জন্য আচ্ছা তো আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন যেটি পোস্ট কোভিড সিনড্রোম এবং সিনড্রোম মানেই হচ্ছে যে কোনো সমস্যার একটা সমষ্টি বেশ কিছু সমস্যার সমষ্টিকে আসলে সিনড্রোম বলা হয় এবং আফটার কোভিড বা কোভিডে আক্রান্ত হবার পরে যে সমস্যাগুলো তার মধ্যে বা মানে একেবারে অবসন্নতা এই বিষয়টা ধরনের কষ্ট দিচ্ছে অনেকের এবং সে তার নিজের দৈনন্দিন কাজে ইন্টারেস্ট দেখাতে পারছে না স্পৃহা পাচ্ছে না কর্মের উদ্যম পাচ্ছে না এই বিষয়গুলোতে আসলে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন রোগীদের প্রথমে হচ্ছে কি যে রুগীকে যে কাউন্সিলিং করার বিষয়টা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ আপনি জানবেন যে রুগী চিকিৎসা পেয়ে তার শরীরের অর্গানিক যত ফাংশন সব ওকে থাকার পরেই কিন্তু আমরা হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করছি করার পর হাসপাতাল থেকে বাসায় বসে স্বাভাবিক যে তার যেমন তার আমরা যেগুলো ভাইটালস বলি শরীরের অন্যতম যে চিহ্নগুলো বেঁচে থাকার যে পালস তারপরে ব্লাড প্রেশার তার অন্য অন্য শ্বাস প্রশ্বাসের রেট এভরিথিং হচ্ছে ঠিক আছে তবুও সে ঠিক নেই এই জায়গাতেই হচ্ছে রুগী মনে করে সবসময় যে আমি মনে হয় আর বাঁচব না আমার মনে হয় আবার একটা কিছু হলো এই জায়গাতে হচ্ছে আমরা যারা ইন্টারনিস্ট আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে রুগীকে সময় দেওয়া রুগীকে কাউন্সেলিং করা এবং রুগীর ভাইটালস আবার রিচেক আপ করা প্রয়োজনীয় যে অত্যাবশ্যক যে আমাদের যে অর্গানগুলো যেমন হার্টটা আবার নতুন করে হার্ট অ্যাটাক হলো কিনা তারপরে তার অক্সিজেন স্যাসন আবার ডিটুরেট করছে কিনা আবার হচ্ছে কিডনির কোনো ইঞ্জুরি হলো কিনা এই বেসিক কিছু জিনিসগুলো আমাদের নতুন করে আমরা অ্যানালাইসিস করে নিই তারপরে সব যদি ঠিক থাকে তখন আমরা রুগীকে আরও প্রপার কাউন্সিলিং করে তাকে একটা টোটাল লাইফ স্টাইলের ম্যানেজমেন্ট দিয়ে একটা নেক্সট ফলো অফ ডেট দিয়ে তাকে আমরা পাঠিয়ে দিই আচ্ছা ফ্যাটিক বা অবসন্ন ভাবের পাশাপাশি যেটি আপনি বলেছেন যে লস অফ মেমরি অনেক সময় শর্ট টার্ম মেমরি হয়ে যায় বা দেখা যায় যে খুব অল্প সময়ে আগে কিছু একটা করা হলো সেটি সে ভুলে যাচ্ছে এক্ষেত্রেও কি তার শুধু কাউন্সিলিং প্রয়োজন নাকি তার জন্য আলাদা কোনো চিকিৎসা প্রয়োজন আসলে এখানে লস অফ মেমরি আমরা এখনও পুরোপুরিভাবে যে আমরা আমরা বলতে সারা বিশ্ব সেই জায়গায় কিন্তু কাজ চলছে কারণ যারা সিভিয়ার অক্সিজেন ডেলিভারি পেয়েছে মানে হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট যারা পেয়েছে বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র মাধ্যমে যারা শ্বাস প্রশ্বাস পেয়েছে তাদের কিন্তু কোভিডের সময় কোভিডের সময়কালে তাদের কিন্তু এমনি শরীরে যে আমাদের অক্সিজেন ছাড়া তো কোনো সেল বাঁচতে পারে না তো পোস্ট ইনফ্ল্যামেটরি ইফেক্ট সহ যে কাজগুলো ঘটে গেছে শরীরে তার জন্য মানে পটেন্সিয়াল কোনো ম্যানেজমেন্টের কথা এখনও গাইডলাইনে ওভাবে আসেনি কিন্তু কাউন্সিলিং ছাড়াও আমরা তাকে কিছু পদ্ধতি শিখাই দিচ্ছি যে আপনি নিজে নিজে ভাবেন যে আপনি ঠিক আছেন তারপরে আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার আশেপাশে কি আছে আপনার ডানে কি আছে বামে কি আছে সকালে কি খেয়েছেন এভাবে আমরা তাকে মেমোরি এক্সারসাইজ কিছু সাইকোথেরাপিরও বোধ হয় প্রয়োজনের ক্ষেত্রে যেমন মেডিটেশনের কথা অবশ্যই মেডিটেশনের জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে মেডিটেশন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু শুধু মেডিটেশন মাইন্ডফুলনেস আমরা কিন্তু এগুলো খুব সহজ হ্যাঁ ম্যানেজমেন্টের জায়গা আমি পরে আসতে চাচ্ছিলাম টোটাল ম্যানেজমেন্টের জায়গা যদি বলতে চান তাহলে হচ্ছে প্রথম হচ্ছে তার ফ্যাটিগনেস ইমপ্রুভমেন্ট করার খুব জরুরি খুব জরুরি তো সেক্ষেত্রে হচ্ছে একটা এক্সারসাইজ প্ল্যান এক্সারসাইজটা হচ্ছে আপনাকে আমাদের পেশেন্টদের আমরা বলে দিই যে আপনি হাই যে এনার্জি এক্সপেন্ডিচার এক্সারসাইজ সেগুলো কোনো কোনোভাবেই করা যাবে না খুব মাইল্ড এক্সারসাইজ সে করবে যেমন আমরা একটা প্ল্যান দিই প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ আপনি দশ মিনিট হাঁটেন আচ্ছা এবং সেই হাঁটাটা খুব বেশি দিয়ে না এবং মাঝখানে আপনি সপ্তাহে তিন দিন করে আপনি একটু এক্সারসাইজ যেগুলো একটু সেটা সপ্তাহে তিন দিন সে করবে তারপরে হচ্ছে তার একটা রেসপ্রেটরি ব্রেদিং এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই এর এর বাইরে হচ্ছে তার আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে সাইকোথেরাপির জায়গাটাই আমরা আচ্ছা কোভিডে আক্রান্ত হবার পর অনেকেই একটা এক ধরনের হীনমন্নতে ভুগছেন যে আমার বোধ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই চলে গেছে বা এখন অল্পতেই আমি অসুস্থ হয়ে পড়ছি অল্পতেই আমি বিষণ্ন হয়ে পড়ছি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেকে যাচ্ছেন সেক্ষেত্রে আসলে তাদের এই ইমিউনিটি বুস্ট বিষয়টি সেটি শুধু কোভিড নাইন্টিনকে প্রতিরোধ করার জন্য না কোভিড নাইন্টিনের পরবর্তী জটিলতাগুলোকেও প্রতিরোধ করার জন্য হেল্প করবে এই বিষয়টি একটু জানবো আপনার কাছ থেকে বলছিলাম যে অনেক সময় কোভিড নাইন্টিনের সময়টাতে যে যারা আরকি কি কোভিড নাইন্টিন পেশেন্ট ছিলেন তাদের পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা অনেকে চিন্তা করেন কারণ একেবারেই কমে যান এবং বাড়ানোর কথা অনেক সময় অনেকে ভুলেও যান আসলে অনেকে মনে করেন যে মানে কোভিড নাইন্টিন প্রতিরোধের জন্যই বোধ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন কিন্তু এর পরবর্তী জটিলতাকে প্রতিরোধ করতে যে এই প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন সেটি আসলে অনেকে মনে করেন না এটিকে কিভাবে দেখবেন আমরা যদি একটু পিছনে যাই তাহলে একসময় আমাদের চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থার মধ্যে পথ্যই ছিল চিকিৎসা মানে আমাদের যখন ওষুধপত্র ছিল না একমাত্র পথ্যর মাধ্যমেই এবং আপনারা জেনে থাকবেন যে যে সমস্ত পথ্য তখন অ্যাডভাইস করা হতো সত্যি সত্যি বিজ্ঞানেরই নবনব আবিষ্কারের যুগেও সেই পুরোনো অ্যাডভাইসগুলো এখনও মারাত্মক রিকমান্ডেড তো আমি তার আগে আসতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা রোগের পরবর্তীতে যে একটা শরীরের উপর যে ধকড়টা যায় তার ইফেক্টটাই কিন্তু আসলে ফ্যাটিকনেস বা দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কারণ আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ করার যে বাহিনী ইমিউন সিস্টেম যেটা আছে সেখানে এত বড় একটা বিষয় যে অনেকের মেডিকেল সেক্টরের বাইরে অনেকের যেটা অকল্পনা তো এই যারা যুদ্ধ করে সৈনিক সব কিছুরই তো একটি একটা সময় আছে যে সে একটু বিশ্রাম নেবে তার একটা আমাদের যখন শরীরটা আমরা যখন ভাইরাসের সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যুদ্ধ করে জয়ই হয় তখন সৈনিকগুলো বা আমাদের যে ইমিউন সিস্টেম তারা কিছুটা হলেও একটু বিশ্রামে দুর্বলতা বোধ করে সেই সময় আমাদের ডায়েট বা পথটা খুব ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আমরা রুগীদের পরামর্শ দিচ্ছি যে প্রচুর পরিমাণ নিজেকে হাইড্রেট রাখতে হবে কখনো পানির স্বল্পতায় রোগী শরীরকে রাখা যাবে না প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে এবং পানীয়র মধ্যে আমরা অবশ্যই সফট ড্রিঙ্কস কিছু বলি যে ফলের জুস খাবার সেলাইনের সমস্ত এক্ষেত্রে আমরা একটু পুষ্টিবিদের কাছ থেকে ঘুরে আসতে পারি আমাদের পুষ্টিবিদ কিছু পুষ্টি বিষয়ক পরামর্শ আমাদের দর্শকদের দেবেন দর্শক দেখে নিন পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ঘুম ভালো হতে কি খাবেন প্রায়শই দেখা যায় যে তরুণ থেকে বৃদ্ধ আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ঘুমের সমস্যা রয়েছে এবং রাতে দেখা যায় ঘুম আসে না এটা একটা কমন প্রবলেম কিন্তু এই ঘুম যাতে ভালো হয় সেজন্য কিন্তু আপনার খাবার তালিকা একটু পরিবর্তন আনতে হবে প্রতিদিন যদি আপনার খাবার তালিকায় পুষ্টিকর কিছু খাবার রাখতে পারেন নিয়ম করে তাহলেই কিন্তু দেখা যায় রাতে একটা ভালো ঘুম আনতে আপনাকে সাহায্য করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কী কী খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে প্রথমে যদি বলা হয় এক্ষেত্রে কলার কোনো বিকল্প নেই আসলে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে এবং যা ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে এবং এই ট্রিপ্টোফ্যান কিন্তু আমাদের ঘুমানতে সাহায্য করে এবং যে ম্যাগনেশিয়াম রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের স্নায়ুকে শিথিল করে যার কারণে খুব সহজে ঘুম আসে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম কিন্তু দেখা যায় আমাদের পায়ের পেশিকে শিথিল করে এর পাশাপাশি কলা কিন্তু খুব ভালোভাবে খাবারটা হজম করে আপনার যদি খাবার ভালোভাবে হজম হয় তখন কিন্তু দেখা যায় খুব রাতে আপনি একটা ভালো ঘুম দিতে পারবেন এরপরে আসা যাক কাঠবাদামের কথায় কাঠবাদামে আমরা জানি যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট রয়েছে ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে এবং এই কাঠবাদামেও কিন্তু ম্যাগ ম্যাগনেশিয়াম রয়েছে যেটা কিন্তু আপনার স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে আপনি কিন্তু চাইলে ঘুমাতে যাওয়ার আগে আট থেকে দশটা কাঠবাদাম খেয়ে ঘুমাতে যেতে পারেন তাতে কিন্তু সারা রাত আপনার একটা ভালো ঘুম হবে আখরোট বা ওয়ালনাট এটা কিন্তু খুবই পুষ্টি সম্পন্ন একটা খাবার আপনি আপনার খাবার তালিকায় প্রতিদিন আখরোট রাখতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি অল্প কিছু পরিমাণ আখরোট খেয়ে তারপর ঘুমাতে যেতে পারেন কারণ আখরোট কিন্তু দেখা যায় আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে এবং এই মেলাটোনিন কিন্তু খুব সহজে আমাদের ঘুম সাহায্য করে খাবার তালিকায় আপনি প্রতিদিন দুধ রাখতে পারেন কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ট্রিপ্টোফ্যান নিঃসরণে সাহায্য করে এছাড়াও দুধে আপনার ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম জাতীয় খাবার আপনি যত বেশি করে খাবেন তত কিন্তু দেখা যায় যে আপনার রাতে খুব ভালো একটা ঘুম হবে প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যার পরে আপনি কিন্তু একটা করে ডিম সিদ্ধ খেতেই পারেন কারণ ডিমে যে ভিটামিন ডি রয়েছে এবং এছাড়াও প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে ডিমের এই ভিটামিন ডি কিন্তু আপনার ব্রেনের ওই অংশে আপনার ঘুমানোর জন্য যে হরমোনগুলো দেয় সেই হরমোনগুলোকে নিঃসরণ করতে সাহায্য করে যার কারণে প্রতিদিন একটা ডিম কিন্তু আপনার খাবার তালিকায় আপনি রাখবেন যা আপনার ভালো ঘুমানতে সাহায্য করবে এর পাশাপাশি আপনি চেরির জুস খেতে পারেন কারণ আমরা অনেকেই জানি যে চেরিটা আসলে এতটা সহজলভ্য না আমাদের দেশে কিন্তু যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনি সন্ধ্যার পরে কিংবা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস চেরির জুস খেতে পারেন কারণ চেরির জুসে কিন্তু দেখা যায় আমাদের ব্রেন থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে যেটা কিন্তু ভালো ঘুমের জন্য খুবই উপকারী মধু কিন্তু আরেকটা পুষ্টিকর খাবার মধু দেখা যায় আপনার মেলাটোনিন এবং সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস কুসুম গরম জলে এক চা চামচ মধু যোগ করে কিন্তু খেতে পারেন যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে আনারস এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় আনারস কিন্তু আপনার মিলাটনির নিঃসরণে সাহায্য করে সেক্ষেত্রে আপনি প্রতিদিন মধ্য সকালে কিংবা বিকালে আপনি হাফ কাপ থেকে এক কাপ আনারস কেটে খেতেই পারেন এরপরে রয়েছে লেটুস পাতা আমরা সালাদ খেতে সাজেশন দিয়ে থাকি সবাইকে সালাদে কিন্তু আপনি লেটুস পাতা যোগ করতে পারেন কারণ লেটুস পাতাতে ল্যাক্টোক্যারিয়াম রয়েছে যেটা কিন্তু দেখা যায় যে আপনার ভালো ঘুম সাহায্য করে মিষ্টি আলুর কথা না বললেই নয় কারণ মিষ্টি আলুকে কিন্তু বলা হয় যে ঘুমের মাসি যারা দেখা যায় খাবার তালিকায় প্রতিদিন মিষ্টি আলু রাখেন তারা কিন্তু দেখা যায় রাতে খুব ভালো একটা ঘুম হয় তাদের তারপর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে পটাশিয়ামটা কিন্তু আপনার রাতের বেলা আপনার ঘুমটা যাতে ভালো হয় ইনসমনিয়া যাতে দূর হয় তাতে কিন্তু সাহায্য করবে আরেকটা পুষ্টিকর যে খাবারের কথা বলবো সেটা হলো ওটস কারণ ওটসে দেখা যায় যে বিভিন্ন প্রকারের ভিটামিন মিনারেলস এবং ফাইবার রয়েছে যা কিন্তু দেখা যায় আপনাকে একটা প্রাণাচ্ছল রাখতে সাহায্য করবে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে এবং এর পাশাপাশি কিন্তু ওটস দেখা যায় আপনার রাতে ভালো ঘুম আনতেও সাহায্য করবে রাতের খাবারে আপনি চাইলে দুধ দিয়ে ওটস রাখতে পারেন ভাত বা রুটির পরিবর্তে তাতে কিন্তু দেখা যায় রাতে আপনার দুধ এবং ওটস যখন খাওয়া হবে দুইটাই কিন্তু আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে এছাড়াও আপনি সবজির স্যুপ বাদাম কিশমিশ এরকম বিভিন্ন পুষ্টি সম্পন্ন খাবার আপনার খাবার তালিকায় রাখতে পারেন ভালো ঘুম আনতে গেলে খাবারের পাশাপাশি কিন্তু একটা সঠিক লাইফস্টাইলও খুব জরুরি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে আপনি যদি রাতে কিংবা হলো বিকালবেলা অথবা সকালে ঘুম থেকে উঠে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করেন হাঁটাহাঁটি হতে পারে বা সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে তাহলে কিন্তু দেখা যায় সেটা আপনার রাতে ভালো ঘুমাতে সাহায্য করবে করবে এবং খুব সহজেই দূর দেখা যায় যে আসলে আপনি যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই পুষ্টিকর খাবার রোগীদেরকে বা পোস্ট কোভিড যারা আক্রান্ত আছেন বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা ভুগছেন তাদের ক্ষেত্রে পুষ্টিকর খাবার একটা বড় মানে ইমিউনিটি বুস্ট কারণ হয়ে দাঁড়ায় বা ভূমিকা পালন করে সাথে সাথে এক্সারসাইজটাও নিশ্চয়ই একটা বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ আপনি ইতিমধ্যে বলেছেন বেশ কিছু এক্সারসাইজের কথা আপনারা বলেন যেটি খুব মৃদুভাবে শুরু হবে আস্তে আস্তে শুরু হবে তারপর আস্তে আস্তে যদি কেউ দৈনন্দিন যে এক্সারসাইজ যেটি আগে তিনি সুস্পষ্ট করে বললে প্রথম দু সপ্তাহ দশ মিনিট হাঁটবে তারপরের দু সপ্তাহ দশ মিনিটের জায়গায় বারো মিনিট করবে এরপরের দু সপ্তাহ ষোলো মিনিট করবে এভাবে সে আস্তে আস্তে বাড়াবে এবং কারো কারো ক্ষেত্রে ব্রিদিং প্রবলেম বা যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল কোভিড এর সময় সেই মানে তারা মনে করে থাকেন যে সেই সমস্যাটা বোধহয় আমার এখনো আছে তাদের জন্য কি কোনো ব্রিদিং এক্সারসাইজ আছে হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রোগটাই তো মেইন ইফেক্ট হয় হচ্ছে শ্বাসকষ্টের জায়গায় তো ব্রিদিং এর জন্য আমরা জানি যে ব্রিদিং এর জন্য অনেকগুলো মাসল দায়ী একটা হচ্ছে ডায়াফ্রাম যেটা আমাদের বুক এবং পেটকে আলাদা করছে এর বাইরে আমাদের বুকের সাথে এবং পিঠে কিছু মাংসপেশি যে সব মাংসপেশিগুলো দিই এই মাংসপেশিগুলো কিন্তু ফ্যাটিক হয়ে যাচ্ছে কাজে আমাকে এই মাংসপেশিগুলোকে স্ট্রেংদেনিং বাড়াতে হবে ক্ষমতা বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা যেভাবে বলি যে আপনি রিল্যাক্সভাবে বসবেন বসে শোল্ডার যেটা সেটাও সে ছেড়ে দিবে যদি সে পারে চোখ মুখ বন্ধ করেই সুন্দর করে সে শ্বাসটা গভীরভাবে নিবে নিয়ে সে ছাড়ার সময় সে পারস্লিপ সিওপিডির পেশেন্ট রুগী যেভাবে আমরা যেভাবে মোমবাতি নিভাই ফু দিয়ে সে শ্বাসটা ছাড়বে এই নেওয়া এবং ছাড়াটা সে চার পাঁচবার করবে করার পরে একবার হচ্ছে সে জোরে ফু দিয়ে ছাড়বে এই সাইকেল আর হয়তো সে পাঁচবার সাতবার সে শিখে নেবে সকল চিকিৎসকের কাছে কিংবা আমরা আসলে এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে অনেক ভাবে এটি শিখে কিন্তু এইটা হচ্ছে ব্রিটিশ হেলথ সিস্টেম এর মাধ্যমে একটা বিষয় এবং এটা আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমরা জানলাম নিশ্চয়ই যারা পোস্ট কোভিড সিনড্রোম বা কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন তারা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে এনটিভি এবং দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম পোস্ট কোভিড সিনড্রম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোভিড পরবর্তী বেশ কিছু জটিলতা অনেকের মধ্যেই কিন্তু আসলে দেখা যাচ্ছে সেগুলোকে গুরুত্বহীন হিসেবে বিবেচনা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যাতে করে এই জটিলতাগুলো বড় কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় এ পর্যায়ে চলুন দেখে কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের জন্য যক্ষ যখন হচ্ছে একটা মানুষ দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে জ্বর জ্বর হচ্ছে চোখের জখাও যে হয় এই আসলে এই আসলে মানুষের সম্পূর্ণ অজানা প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে ধন্যবাদ সবাইকে